বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাখাল আসলে পাগলা চ্যানেলটি। বন্ধুরা, আমি আজকে আপনাদের বলবো গাপ্পি মাছের বাচ্চাকে কিভাবে লাইফ ফোর্স ছাড়া খুব দ্রুত বড় করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের যে যে কথা বলবো সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আপনার গাপ্পি মাছ 2 মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করছি। প্রথমত আমি আপনাদের বলবো, গাপ্পি মাছের বাচ্চাকে বয়স যখন 1 থেকে 7 দিন থাকবে, তখন আপনারা গাপ্পি মাছের বাচ্চাকে, আগে শুরুতে বলে রাখছি, গাপ্পি মাছের বাচ্চাকে বড় জায়গায় রাখার চেষ্টা করবেন। কমপক্ষে 10 লিটার পানি আটে এমন জায়গায় গাপ্পি মাছের বাচ্চাকে রাখবেন, এবং প্রতি লিটারে জানি 3টা বা 5, সবচেয়ে বেশি হলে প্রতি লিটারে জানি 5টার বেশি বাচ্চা না থাকে। তো 10 লিটারে 5 10 50টার বাচ্চা যেন না থাকে। তো লিটারের ব্যাপারটা এখানে গেল, পানি কতটুকু থাকবে। তো এবার বলবো, বাচ্চার বয়স যখন 1 থেকে 7 দিন থাকবে, তখন আপনারা বাচ্চাকে ডিমের কুসুম, শুধু ডিমের কুসুম পানির সাথে গুলিয়ে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার খাওয়াবেন প্রথম 7 দিন। এরপরে যখন 7 থেকে 15 দিন বয়স হবে, তখন বিকালে শুধু একবার, দুপুরে শুধু একবার ডিমের কুসুম দিবেন, এবং সকালে আমরা যে খাবার খাওয়াই সেই খাবারটা একেবারে গুঁড়ো করে সকালে একবার এবং দুপুরে একবার খাওয়াবেন, সকালে একবার এবং সন্ধ্যায় একবার খাওয়াবেন, এবং দুপুরে কিন্তু ডিমের কুসুমটা অবশ্যই দিবেন। তো এই গেল 15 দিন। এরপরে 15 থেকে 30 দিন আপনারা কি খাওয়াবেন? 15 থেকে 30 দিন আমি আমার আরেকটা ভিডিও বানিয়েছি, যেটার ভিতরে দিয়েছি মাছের সব থেকে ইম্পর্টেন্ট গুঁড়া খাবার, যেটা খাওয়ালে মাছ খুব তাড়াতাড়ি বড় হবে। তো 15 থেকে 30 দিন সেই খাবারটা খাওয়াবেন, সকালেও সেই খাবার, দুপুরেও সেই খাবার, রাত্রেও সেই খাবার। তো সেই খাবারটা যদি আপনারা খাওয়ান, ইনশাল্লাহ 30 দিনে আপনার বাচ্চা খুব বড় হয়ে যাবে। এবং পরবর্তী যে সময়টা আছে সেই সময় কি করবেন, পরবর্তী যে 30 থেকে 60 দিন বয়স পর্যন্ত হওয়া পর্যন্ত, আমি যেহেতু বলছি 2 মাস, 2 মাসে 60 দিন হয়, 30 থেকে 60 দিন হওয়া পর্যন্ত আপনারা সকালে খাওয়াবেন, যে ফিডটা খাওয়াই সেই ফিডটা দিবেন। দুপুরে আমি যে গুরু খাবারটা খাওয়ানোর কথা বলছি, ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে গুরু খাবারটা বানিয়ে সেই খাবারটা, এবং সন্ধ্যায় আবার যে ফিডটা খাওয়াই সেই ফিডটা, এভাবে 30 থেকে 60 দিন খাওয়াবেন। তো 1 থেকে 60 দিন যদি আমার বলা খাবারগুলো আপনারা খাওয়াইয়ে থাকেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা 2 মাসেই বিক্রির উপযুক্ত হয়ে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।